আমার কষ্টের জায়গা যেটা শেয়ার করতে চেয়েছে আপনাদের সঙ্গে, আমিও এসেছি ওই জায়গাটাতে। মনে করলাম আমার কষ্টের সেই মুহূর্ত কথাটাও বলবো আপনাদের সঙ্গে। তো সারিম, আমি বের হয়ে গেছি, আসো, চলে আসো, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আসো, আসে এসে কাজকর্ম করতে হবে না বাবা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি। আজকের দিনটা অবশ্য আমার জন্য অনেক কষ্টের একটি দিন, সেই কষ্টের দিনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যাচ্ছি সেখানেই আমি আপনাদেরকেও নিয়ে যাব। এই দিনটা আমার অনেক, মানে এই দিনটাতে আমার অনেক স্বপ্ন হঠাৎ করে ভেঙে গেছে, ঝরে গেছে, সেই মুহূর্তটা এক নিমিষে শেষ হয়ে গেছে আমার জীবন থেকে। মানুষের জীবনে আল্লাহ কখন যে কী কষ্ট লিখা রাখে কিংবা দেয় আসলে আগে থেকে আমরা কেউই জানতে পারি না। তো সেই জায়গাটাতেই এখন যাচ্ছি, তা আপনাদের সঙ্গেও শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে থাকার অনুরোধ রইল, তাহলেই আমার জীবনের যে একটা কষ্ট সেটা শেয়ার করতে যাচ্ছে আপনাদের, আসলে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো চলেন আমি যাচ্ছি আপনাদেরকেও নিয়ে যাব। বসে যাব মা, ঠিক আছে? এই যে আমি এসেছি। বসো মা, রাগ করো না। আমি, আচ্ছা রাগ করবো না, তুমি বসো, সুন্দর করে বসো, কথা শুনলে কেন রাগ করবো? বসলাম। আচ্ছা বসো, ড্যাডি আসবে এখনই। গাড়িতে বসে গেছি, সবাই সবাই বলতে মা নাই, আমার বাবাও আছে, হাজবেন্ড, আর আমি তো আছি, সারিম আছে, সবাই মিলে যাচ্ছি সেখানে। সেই আমার কষ্টের জায়গাটাতে আপনাদের সঙ্গেও শেয়ার করব। চলুন আমার সঙ্গে আপনাদেরকেও ভিতরে নিয়ে যাব। তারিম তুমি চলে আসো, মামা এদিকে চলে আসো, আসো। আগে যেও না মামা, তুমি একা একা যেও না, আগে আসুক সবাই। হচ্ছে ইতালির বোলজানোর কবরস্থান, আমরা যে জায়গাটায় থাকি সেখানকার কবরস্থান এটা। এখানে বাঙালি মানে মুসলমানদের জন্য কবরের জায়গা নতুন করেছে।
কষ্টের জায়গা যেটা শেয়ার করতে চেয়েছে আপনাদের সঙ্গে। আমিও এসেছি ওই জায়গাটাতে, মনে করলাম আমার কষ্টের সেই মুহূর্ত কথাটাও বলবো আপনাদের সঙ্গে, আর একটু শেয়ারও করি আপনাদের সঙ্গে আমার কষ্টটা। ওদিকে সরে যাও, সামনে সামনে দিবেন না। এই সামনে দিবেন না, কিন্তু দেবো না। কি হচ্ছে মামা? আল্লাহ সবার জন্য ভালো করে ভালো করে দোয়া করেছো? মন খারাপ হয়েছে তোমার বাবা? আল্লাহ জানো কি হয়েছে, তোমার সঙ্গে খেলা করতো? জোরে বলো। ও আমার সঙ্গে খেলতো, ও আমার সঙ্গে ঘুরত, এখন মরে গেছে। জিয়ারত করা হয়ে গেছে, সবাই মিলেই জিয়ারত করলাম, দোয়া করলাম। আল্লাহ এই দিনটা যেন কারো জীবনে না দেয়, এটাই দোয়া থাকবে সবার জন্য। কারণ এরকম যার জীবনে হয় সেই বোঝে, মানে এরকম সময় কতটা কষ্টের তার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আল্লাহ সবাইকে রহমত দান করুক। হয়েছে
যে দিনের কষ্টের কথা আপনাদের সঙ্গে আমি আসার সময় শেয়ার করতেছিলাম, যে দিন আমার জীবন থেকে অনেক স্বপ্ন মানে ঝরে গেছে কিংবা হঠাৎ করে ভেঙে গেছে, সেটা হচ্ছে এই দিনে আমার একটি সন্তান আমার গর্ভে ছিল, সেই সন্তানটা গর্ভে মারা গিয়েছিল। আমার ছেলে বসে আছে, কথা বলতেছে আমার ছেলে, তার এত বোঝে না। আচ্ছা আমি একটু কথা বলি বাবা, চুপ থাকো। যেটা বলতেছিলাম শেয়ার করেছি, এই কষ্টের দিনটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এর আগের একটা ভিডিওতে। আজকাল আরও কয়েকবার এখানে এসেছি, দেখে গেছি আর শেয়ার করা হয় নাই। তো আজকের দিনে আমার স্বপ্নটা ঝরে গেছিলো, আমার গর্ভে আসলে আমার এই সন্তানটা মারা গিয়েছিল আজকের দিনে। তো এর জন্যই এই দিনে যেহেতু আসলাম আর আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি, মনে করলাম আমার কষ্টটা কিছুটা শেয়ার করে ভাগাভাগি করি, আপনারাও দোয়া করবেন আমার জন্য কিংবা আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য। আল্লাহ যেন অনেক ধৈর্য ধারণ দেয় আমাদের, কারণ কষ্ট সবার জীবনেই থাকে, কিন্তু এরকম মুহূর্ত কারোর জীবনে না আসুক এটাই দোয়া করি সবার জন্য। আসলে হঠাৎ করে আমার গর্ভে যে সন্তানটা আমি লালন করতেছিলাম চিন্তাও করি নাই, আমার হার্টের বাচ্চা পেটে থাকতেই একটা হার্টের টেস্ট থাকে, সেই টেস্টেই মানে সে কন্ট্রোলেই যাওয়া হয়েছিল সন্তানকে নিয়ে হসপিটালে এখানে হচ্ছে চেক আপ করার জন্য। সেই মুহূর্তেটা হঠাৎ করে ডক্টর এমন একটা মানে খবর দিবে স্বপ্ন ভেঙে যাবে সেটা আসলে চিন্তাও করি নাই। তো সেই সন্তানটাই এখানে শুয়ে আছে, এখানে একটা বাঙালিদের মানে মুসলমানদের জন্য আগে কবরের ব্যবস্থা ছিল না, এখন করেছে, তাও এখানকার ব্যবস্থাটা যে এটা হয়েছে আসলে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, যে মুসলমানদের জন্য একটা কবরস্থান দিয়েছে, একটু পরিচিত মানে সন্তানের যে একটা চিহ্নটা থাকলে নিজেরও ভালো লাগে, দেখতে যেতে পারি। দেশে থাকলে আর এখানে যদি আমরা থাকতাম সেটা তো সম্ভব ছিল না, তো এখানে সেই জায়গাটা করাতে আমরা একটু সেই দিনটা মনে রাখতে পারি কিংবা যে একটু দোয়া করতে পারি, কষ্টটা ভাগাভাগি করতে পারি। সেজন্য আসলে এখানকার সরকারকেও ধন্যবাদ যে আমাদের মুসলমানদের জন্য একটা কবরস্থান করেছে। এই কষ্টটা শেয়ার করা আপনাদের সঙ্গে এই জন্য, এই যে সবার জীবনেই আল্লাহ কষ্ট দিয়ে দেয় আসলে, তারপরেও আমাদের সহ্য ক্ষমতাও আল্লাহ দিয়ে দেয়, সব কিছু আবার ঠিক হয়ে যায়, নর্মাল জীবনযাপন করি আমরা, কিন্তু এই কষ্টের মুহূর্তটা যেন আল্লাহ কাউকে না দেয় এটাই দোয়া থাকবে। আমাদের জন্যও দোয়া করবেন যে স্বপ্নটা আর কারোর জীবনে এরকম না ভেঙে যাক, সবার জন্যই দোয়া থাকবে। তো আশা করি আমার এই ভিডিও দেখে কেউ কোনো অন্য মাইন্ডে নেবেন না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে নিজের কাছে একটু হালকা লাগলো, ভালো লাগলো। তো আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তো আল্লাহ হাফেজ। সারিম আল্লাহ হাফেজ করে দাও, আব্বা আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।